পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে গেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও রাজ্যের দুই বিধায়ক বীরবাহা হাসদা ও শিউলি সাহা। এদিন আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে যাবার পাশাপাশি একটা সভাও করেছেন কুণাল ঘোষ, বীরবাহা হাসদা, শিউলি সাহারা। এদিনের সভা থেকে কুণাল ঘোষ বলেন, কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়েছে, আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব, কোথাও কোনো ঘাটতি ছিল কিনা। বিজেপির যারা লাফালাফি করছেন তারা কি ভেবেছিলেন, আপ কি বার 400 পার? কি ভেবেছিলেন বাংলার মাটিতে 30 থেকে 35টা আসন পাবে বিজেপি? বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। শোনাই কি বললেন কুণাল ঘোষ। সন্ত্রাস করেছে, কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুল বুঝিয়েছে, আর আমরা কোথাও কোথাও আত্মসমালোচনা করব, কোথাও ঘাটতি ছিল কিনা। কিন্তু তারপরে কি সাপের পাঁচ পা দেখেছে? বিজেপি যারা লাফালাফি করছেন তাদের বলি, কি ভেবেছিলেন, কি ভেবেছিলেন দিল্লিতে আপনি বার 400 পার করে হাত নামাবেন? কি ভেবেছিলেন বাংলার মাটিতে 30 থেকে 35 বিজেপি বাংলার মানুষ বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছে? যারা দু একজন নেতার কথায় নাচছেন এদিকে ওদিকে হামলা করছেন, তাদের কাজ তারা চলে গেছে, করে নিয়ে চলে গেছে, তার চুপি করে নির্বাচন কমিশনকে ব্যবহার করে, কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে। তবে বাড়ির লোক দাঁড়াবে, বাড়ির লোকের বদলে আরেকজন বাড়ির লোক দাঁড়াবে, তার বাড়ির লোক আবার দাঁড়াবে, বাড়ির কাজ বাড়ির লোক করে নিয়ে গেছে, আপনাদের নাচাচ্ছে, বিজেপির কর্মীদের বলছি, তাদের কথায় নাচছেন, বাংলায় বিজেপি নেই, কোথায় বিজেপি? যারা বড় বড় কথা বলছিল আজ বিজেপির নেতারা বিজেপির কর্মীদের মধ্যে দেখতে পাচ্ছেন না ঝগড়া? বিরোধী দলের তার বিরোধিতা করছে, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার বলছে অমুক, বিজেপির নেতারা বলছে দিল্লির নেতারা এলে মহিলা টাকা দিয়ে তাদের খুশি না করলে পদ মেলে নাই বিজেপিকে। তাদের নেতারা বলছে নামতে 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 কোথায় গেছে এই ভারতীয় জনতা পার্টি? আর এখানে আপনাদের খেজুরিতে লাগাতার কয়েকজন অশান্তি করছে, কিছু ভারলক্ষকের লোকজন এনে অশান্তি করেছিল, আর কয়েকজন এখানকার লোককে দিয়ে অশান্তি করাচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেসের পরিবার লড়াই করেছে, লড়াই করছে এবং লড়াই করবে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটাটায় নজর রাখছেন, পরিষ্কার বলে দিয়েছেন আপনাদের কাছে বার্তা দিতে, দলকে প্রাণের থেকে প্রিয়, নেত্রীকে আস্থা রেখে তৃণমূলের যে কর্মীরা লড়ে এবং তার জন্য তাদের উপর যে অত্যাচার, সিপিএম এর যারা আগে ছিল এখন যারা বিজেপিতে গেছে, যে হারমাদ্রা করছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে দল তাদের পাশে থাকবে। তাদের বড় সড় ক্ষতি হয়েছে, এখান থেকে সাংগঠনিক জেলা সভাপতি খেজুরি 1 খেজুরি 2 কম্পাইল করে একটা রিপোর্ট পাঠাবেন যত তাড়াতাড়ি সম্ভব, কিছু আমি পেয়েছি কিন্তু একসঙ্গে কম্পাইল করে দেবেন। গরিব মানুষ যাদের বড় সড় ক্ষতি হয়েছে, যাদের আরো চিকিৎসার দরকার, যাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের নেত্রী জানিয়েছেন দল সবটা বিবেচনা করে সাধ্যমতো যাদের খুব ক্ষতি হয়েছে জেলা সভাপতি রিপোর্ট পাঠাবেন, দল তাদের পাশে থাকবে। এবার কথা হল হবে কেন, হচ্ছে কেন? একটা সময় যারা সিপিএম ছিল আজকে তারা বিজেপি, বিজেপির কয়েকজন বড় 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 কথা বলছে ভোটের আগে, কত কথা, সে বিজেপি কোথায়? এই নেতাদের ভরসা এখানকার বিজেপিরা লড়বে? কেন লড়বে, কিসের জন্য লড়বে? আমি এখানে কয়েকটা চিঠি এবং তালিকা পেয়েছি,
তালিকা তার সঙ্গে একটি চিঠি পেয়ে সে বিষয়ে একটু আগে মাননীয় মন্ত্রী শিউলি সাহা বলেছেন, চিঠিতে পরিষ্কার বলা হচ্ছে, আমি কে লিখেছেন এখানকার পঞ্চায়েতের সদস্য লিখেছেন, তারা পরিষ্কার বলছেন যে আমরা রাজ্য সরকারের সবাই উন্নয়ন পাই, যারা এই জেলায় বিজেপি করে তারাও রাজ্য সরকারের উন্নয়ন পায়। চিঠিতে লিখছেন যে আমরা উন্নয়ন পাই, যারা বিজেপি করে তারাও উন্নয়ন পায়। 2021 বাংলায় হেরে গেছিল বিজেপি, কেন্দ্রীয় সরকার 100 দিনের টাকা বন্ধ করেছে, আবাসের টাকা বন্ধ করেছে, বাংলার বকেয়া 1,50,000 কোটি টাকার বেশি বন্ধ করে রেখে দিয়েছে। সভায় আলাপ নামে এক আক্রান্তকে মঞ্চে ডেকে তার অভিজ্ঞতার কথা বলতে বলেন কুণাল। আক্রান্ত তৃণমূলের অঞ্চল সভাপতি আলাপ জানান, তার বাচ্চা মেয়ে অসুস্থ, শ্বশুর বাড়িতে মেয়েকে দেখে ফিরছিলেন এবং হঠাৎই তার পথ আটকে দাঁড়ায় কয়েকজন। আলাপ জানান, স্কুটিতে করে ফিরছিলাম, আমার ভাইপো স্কুটিটা চালাচ্ছিল, রাস্তায় হাত দেখানোর পর আমাকে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে চালককে তাড়িয়ে দেওয়া হয়। কি ঘটেছিল তার সঙ্গে শোনাবো সেটাও। স্কুটিতে করে ফিরছি, আমার বাড়ির পাশে ভাইপো স্কুটিটা চালাচ্ছিল, আমি বুঝতে পারিনি যে ওরা অতর্কিত ভাবে রাস্তায় ঘিরে আমাকে মারধরটা করবে। আমার বাচ্চা অসুস্থ, ফিরছি শ্বশুর বাড়ি থেকে, রাস্তায় রাতের অন্ধকারে ওরা দাঁড়িয়েছিল, রাস্তায় হাত দেখিয়েছে, সামনে যে গাড়ি চালিয়েছিল বাচ্চা ছেলে তো ভয়ে দাঁড়িয়ে গেছে, ওরা আমাকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে তাকে দুটো চর মেরে তাড়িয়ে দিয়েছে, পিছন থেকে নামিয়ে নিয়ে অতর্কিত ভাবে মাথাতে এলো কথাটি ঘুষি মেরেছে, মাথা প্রায় দুটো জায়গায় ঘুষি মেরেই ফাটিয়ে দিয়েছে, রক্তাক্ত অবস্থায় আমি পড়ে গেছি পিচ রাস্তাতে, বুকে লাথি মেরেছে, আমার এই পা জোড়া পর্যন্ত লেগেছে, চোট আছে, চেস্টে আমি এক্সরে করেছি, মাথাতে পেছনে প্রায় 6-7টা জায়গায় হ্যাঁ কেস হয়েছে, 5 জনকে আমি চিনতে পেরেছি, বাকিরা সবাই মুখে গামছা গেরুয়া উত্তর ওড়না বাঁধা, গেঞ্জি জামা বাঁধা, খালি গায়ে ছিল, 5 জনকে আমি চিনতে পেরেছি, তাদের নাম দিয়ে করেছি, বাকি আরো অন্যান্য আছে। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ ওঠায় মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনাস্থলে যান তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং রাজ্যের 2 বিধায়ক বীরবাহা হাঁসদা এবং শিউলি সাহা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল।